বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশেই হত্যার শিকার হয়েছে নানান শ্রেণী পেশার মানুষ বিএনপি বলছে এই গণহত্যার পেছনে ছিলেন শেখ হাসিনা ও তার দোসররা তাদের বিচার চেয়ে সারা দেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে দলটি প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজম গাইবান্ধায় ছাত্র জনতা হত্যা করায় শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরী সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু ফরিদপুরে শহরে বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদার্রেস আলী ইসা অপরদিকে যুবদল নেতা বেনজির আহমেদ তাব্রিজের নেতৃত্বে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বরিশালে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি এতে নেতৃত্ব দেন এদিকে বগুড়ায় অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ একই কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন টাঙ্গালে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বুধবার জেলা বিএনপির সভাপতি জামিলের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয় এছাড়া চুয়াডাঙ্গা ময়মনসিংহ নওগাঁ ও শরিতদপুর সহ বিভিন্ন জেলায় শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন পিন্টু হাজং নাগরিক আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন